রাজধানীর উমাকান্ত স্কুলে মেরিট স্কলারশিপ পরীক্ষা দিতে এসে চোরের খপ্পরে পড়লেন এক মহিলা। রবিবার সকালে ছাত্রছাত্রীদের ভিড়ের সুযোগ নিয়ে মহিলার টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় কে বা কারা। পরে অনেক খোঁজ করার পর ব্যাগ খুঁজে পেলেও ভেতরে থাকা 2,500 টাকা উধাও হয়ে যায়। এ নিয়ে এক রাশ ক্ষোভ উগড়ে দেন মহিলা, সে সাথে শহর আগরতলার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। চার পাঁচজন মহিলা এগুলো চাপা দিয়ে রাখছে আমার এখানে, আপনারা তো দেখতেছেন কতগুলি লোক ওই সময় ভিড়। এরপর যে আমি গেছি তাড়াতাড়ি রুম নাম্বার দেখে স্যারা আমি কমপ্লেন হয়ে গেছি। স্যারা দেখি মানে আমি তো টাকা দিব ড্রাইভারে, ওই টাকা নাই আমার কাছে, দেখছি দেখির মধ্যে আমার পার্স নাই। এরপর যে আমি তাড়াতাড়ি করে ওই অটো ড্রাইভারে নিয়ে আসি, আসার পরে এখানে দেখি আমার পার্স নাই। একজন টিচারে বললাম স্যার আমার তো পার্স স্টুডেন্ট হয়ে গেছে, তার উপর আমি কি করতাম, সারা থেকে তো কোনো রেসপন্স পাইলাম না আমি। এরপর যে আমি কইছি সবাই তো দেখতেছেন আমার এখানে কি করতেছে আমি, এরপর যে একজন কইলো কি পার্স 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 একটা আছে তো এখানে খুশ করতেছে কার জানে একটা পার্স, কালা পার্স একদম সিটির মধ্যে পড়ে রয়েছে ওইখানে আমি পাইছি। যাক আমি দেখলাম আমার পাশে কি কি আছে, আমার কাটা সব কিছু আছে, শুধু টাকা দিন নাই।